ফের গাড়ি চুরির ঘটনা ঘটল সোনামুড়া থানাধীন মতিনগর এলাকায়। প্রায় এক সপ্তাহ পূর্বে মতিনগর এলাকার যুবক সাইফুল ইসলাম একটি মারুতি সুজুকি গাড়ি ক্রয় করেছিল। গাড়ি কিনলেও তার বাড়িতে যাতায়াতে তেমন ভালো রাস্তা না থাকায় গাড়িটিকে সবসময় মতিনগর বাজারের পোস্ট অফিসের কাছে লক করে রাখত। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতে গাড়িটিকে মতিনগর পোস্ট অফিস সংলগ্ন এলাকায় রেখে গাড়ির মালিক সাইফুল ইসলাম বাড়িতে চলে যায়। শুক্রবার সকালে সে এসে দেখে তার গাড়িটি সেখানে নেই। বহু খোঁজাখুঁজি করেও তার গাড়িটির কোন হদিস পায়নি। শেষ পর্যন্ত গাড়ি না পেয়ে সাইফুল ইসলাম এদিন দুপুরে সোনামুড়া থানায় লিখিত অভিযোগ করে। গাড়িটির খোঁজে তল্লাশি চালিয়েছে পুলিশ। সপ্তাহ আগে একটা গাড়ি কিনছিলাম নতুন বাজার থেকে। গাড়ির নাম্বার হলো TR01J0742। গাড়িটা আমার বাড়ি বর্ডারের সাইড থেকে আমি গাড়ি বাড়িতে নিতাম পারি না। ওই কারণে আমি গাড়ি বাজারের পোস্ট অফিসের সামনে প্রত্যেক দিনে লক করে যায়। মতিনগর বাজারে পোস্ট অফিসের সামনে আমি প্রত্যেক দিন গাড়ি লক করে যায়। 25 তারিখ রাত্রে 8:30-9 বাজে আমি গাড়ি লক করে আমি বাড়িতে গেছি। 26 তারিখ শুক্রবার সকাল প্রায় 7:30-7:30 বাজে আমি আইসি বাজার, গাড়ি পাই না। অনেক খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজি করার পরে 12:30-1 দিকে আমি থানার এফআইআর করে যাই।